দুপুর আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে। আমি আরিফা আক্তার নিপা। প্রিয় দর্শক, আজ বিশ্ব গ্রামীণ নারী দিবস। এই উপলক্ষে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার রাফিজা শাহিন। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। খুবই ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে, একটা বিশেষ দিনে। প্রথমে প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে বিশ্ব নারী দিবস আছে, তারপরেও বিশ্ব গ্রামীণ নারী দিবস থাকার প্রয়োজনীয়তা কেন হলো? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন। একটা একটা কথা আছে, দরিদ্রের মধ্যে দরিদ্রতম নারীরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আলোচনা করতে হয় অনেক পিছিয়ে আছে। কিন্তু শহুরে নারী, গ্রামীণ নারী, এই কথাটি এসেছে যে গ্রামীণ নারীরা শহুরে নারীর চেয়েও বঞ্চিত এবং অনেকটাই পিছিয়ে আছে। সুতরাং তাদেরকে যদি আমরা উন্নয়নের কেন্দ্রে আনতে চাই, তাহলে তাদেরকে আলাদা করে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমি মনে করি যে এ কারণেই এই দিবসটি এসেছে। এবং ১৯৯৫ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত নারী সম্মেলনে এই প্রস্তাবটি নেওয়া হয় যে গ্রামীণ নারী দিবস একটি আলাদা করে থাকবে, দিবস আলাদা করে থাকবে। তাহলে মেয়েদেরকে আমরা এই গ্রামীণ নারীদের উন্নয়নের কথা আমরা বলতে পারবো এবং বিশ্বের কাছে তাদেরকে তাদের অবদান পরিচিত করাতে পারবো। আপনি তো গ্রামীণ নারী সমাজে প্রচুর কাজ করেছেন, গবেষণা লব্ধ কাজও করেছেন, সেক্ষেত্রে আপনি কিরকম পরিবর্তন দেখছেন গ্রামীণ নারী সমাজে? ধন্যবাদ। সরকারি এবং বেসরকারি দুদিক থেকেই উদ্যোগ ছিল। গত দুদশক আমি কাজ করছি এখানে এবং আমি যেটি দেখেছি অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। আপনি দেখেন শিক্ষার ক্ষেত্রে এখন গ্রামের যে মেয়েরা তারা বিদ্যালয়ে যাচ্ছে দল বেঁধে, আমার দেখতে খুব ভাল লাগে যখন তারা এই স্কুলের পোশাক পরে স্কুলে যায় এবং নির্দিষ্ট একটি সময় পরে আবার ফিরে আসে। কিন্তু তাদের জীবনের যে শিক্ষায় ফলে যে পরিবর্তনটা এখনো ঠিক আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা ওভাবে দেখতে পাচ্ছি না, বাট আমরা আশা করছি যে এটি হবে। আপনি কি মনে করেন গ্রামীণ নারী উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আসলে কি ধরনের এবং এর মোকাবেলা করার উপায়ও বা কি? গ্রামীণ নারীর ক্ষেত্রে যে প্রথমেই যে চ্যালেঞ্জটির কথা বলবো, তাদের যে কাজের স্বীকৃতি, আমি যদি একটি সমীক্ষা আপনাকে বলি, গ্রামীণ যে নারীরা গৃহস্থালি কাজের পাশাপাশি যে শ্রমটা তারা কৃষিতে দিয়ে থাকে সেটি 53% এবং পাশাপাশি কৃষক দিয়ে থাকেন 47%। বাট একজন কৃষককে আমরা যেভাবে জাতীয়ভাবে মূল্যায়ন করি, কৃষাণীর মূল্যায়নটি কি সেভাবে আছে? যদি না থাকে সেটি আমাদেরকে দিতে হবে। তো চ্যালেঞ্জটা ঠিক এভাবে এসছে এবং পরিবর্তন হচ্ছে। সম্পদের ক্ষেত্রে যদি ধরেন, গ্রামীণ একজন নারী যে শ্রম দেয় কিন্তু তার জমিতে তার মালিকানা হচ্ছে 10%, কিন্তু তিনি শ্রম দিচ্ছেন 53%। আপনি বুঝতে পারছেন যে চ্যালেঞ্জটা কোথায়। তো এখানে আমাদের কাজ করতে হবে। এবং এই চ্যালেঞ্জের ক্ষেত্রে কি আরেকটা আসে না, মানে সহিংসতা তো একটা বিষয় আসছে, সেক্ষেত্রে গ্রামে হোক শহরে, গ্রামীণ সমাজে গ্রামীণ নারীদের উপরে আসলে কি ধরনের সহিংসতা হচ্ছে, সেক্ষেত্রে আসলে রাষ্ট্রের কি করণীয় এবং কি করা হচ্ছে বর্তমানে? না, রাষ্ট্র সবসময় আমি বলবো যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে, তার মধ্যে শিক্ষা, যেটি কৌশলগত পরিবর্তন আনবে নারীর জীবনে এবং স্থায়ী পরিবর্তন। কিন্তু তারপরেও মনে করছি যে এই শিক্ষাটি, যে নারী যখন শিক্ষিত হচ্ছে তখন সে যখন কাজে আসবে সেখানে যে স্বীকৃতি, সেটির জন্য এখনো কিছু নীতি বাস্তবায়ন নীতি আছে, নীতি যে নেই এটি আমি বলবো না, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক উদ্যোগের অভাব রয়েছে, সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। আপনি আরেকটি শব্দ উচ্চারণ করেছেন, প্রতিহিংসা। তো এখানে নারী পুরুষের ক্ষেত্রে যে সমঝোতা, পারস্পরিক যে সমঝোতা, সেখানে শিক্ষায় কার্যক্রমে কিছু বিষয় নিয়ে আসতে হবে যাতে সমঝোতাটা সেভাবে হয়। ধরুন খুব সাধারণ একটি উদাহরণ দিই, একটি নারীকে একটি পুরুষ বা তরুণ প্রেম নিবেদন করতেই পারে, কিন্তু প্রতিক্রিয়াটা কি হচ্ছে? সেই নারীটি যখন প্রত্যাখ্যান করছে প্রতিক্রিয়াটি ভয়াবহ। এবং আমরা পত্রপত্রিকায় জাঙ্গালের ঘটনা বলা যেতে পারে, যে বিবাহ অস্বীকার জানাতে, বিবাহ
করবে না তারা বা সেই পরিবারটি রাজি হয়নি। সুতরাং মা সহ দু কন্যাকে বাইরে থেকে তালা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তো এখানে আমি মনে করব যে নারীর মর্যাদার জায়গায় যেহেতু আমরা কাজ করতে পাচ্ছি না, অবস্থার কিছু পরিবর্তন হয়েছে ইতিবাচক, বাট অবস্থানের জায়গায় যেহেতু আমরা ভালো করে ঢুকতে পাচ্ছি না বা কাজ করতে পাচ্ছি না বা পারলেও সফলতাটা সেভাবে আসেনি, কাজ হচ্ছে না সেটা আমি বলবো না, সে কারণেই কিন্তু ওই যে নারীর অবমূল্যায়নের কারণেই কিন্তু এই যে প্রত্যাখ্যানের পরে ভয়াবহ ঘটনাগুলো ঘটছে। সেক্ষেত্রে আইন তো প্রচুর আছে, সে আইনের বাস্তবায়নের বিষয়টাও তো বিতর্কিত, বরাবরই যে কোনো আইনের বাস্তবায়নের বিষয়টা কিন্তু বিতর্কিত থেকেই যাচ্ছে। আসলে এক্ষেত্রে রাষ্ট্র কতটুকু ভূমিকা পালন করছে? ধন্যবাদ। রাষ্ট্র রাষ্ট্র তো আইন প্রণয়ন করছে, তো আইন প্রণয়ন করতে হলে প্রণয়নের পরে যে বাস্তবায়নের যে জায়গাগুলো সেই জায়গায় কিছু কাজ করতে হবে ধাপে ধাপে। আমি মনে করছি যে ওই জায়গাগুলো একটু গ্যাপ রয়ে গেছে, এই জন্যই। আরেকটা প্রশ্ন করতে আপনাকে চাচ্ছি, সেটা হচ্ছে গ্রামীণ নারী সমাজ এবং আমাদের শহুরে মধ্যবিত্ত নারী সমাজ, যে কি পার্থক্য দেখছেন আপনি? আমি যদি গ্রামীণ নারী সমাজকে বর্ণনা করি, এটি তিনটি ধাপে দেখা যাচ্ছে। যে গ্রামীণ নারীরা যখন কাজ করছে কৃষিকাজ, সেটিকে গৃহস্থালী কাজের অংশ হিসেবে দেখা হয়, এটা একটা সমস্যা। তো সেই গৃহস্থালী কাজ এই নারীদের মধ্যে, গ্রামীণ নারীদের মধ্যে কেউ কেউ নিজের ঘরের কাজ করে শেষ করছে, কেউ আবার কিন্তু মজুর খাটানোর মতো করেও তার সামর্থ্য রয়েছে, আর কেউ মজুরির বিনিময়ে কাজ করছে। এই নারীরা কোনো মূল্যায়ন পায় না, মজুরির ক্ষেত্রে বৈষম্য। এবং আপনি যদি বলেন শহরের নারীর অবস্থার পরিবর্তন হয়েছে, তাকে হয়তো শারীরিক শ্রমের ক্ষেত্রে অতটা পরিশ্রম করতে হচ্ছে না বা, কিন্তু তার মূল্যায়নটা কিন্তু গ্রামীণ নারীর সাথে বেসিক জায়গায় শহরের নারীর খুব বেশি পার্থক্য নেই। অবস্থাটার পরিবর্তন আছে কিন্তু অবস্থানের পরিবর্তন নেই, সেই হিসাবে পার্থক্য নেই, কিন্তু পার্থক্য রয়েছে। কোথায় পার্থক্য রয়েছে? যে ডেইলি লাইফ, যেটা জীবনযাত্রা, সেখানে গ্রামীণ নারীর পানি সংগ্রহ থেকে বীজ সংরক্ষণ থেকে যে কাজগুলো সে সব সময় করে, পরিবারের পুষ্টি চাহিদার জন্য যে কাজগুলো সে করে, খাদ্য নিরাপত্তার জন্য যে কাজ করে করে, রুরাল এন্টারপ্রাইজগুলো করার যে কাজগুলো করে, সেগুলোর মূল্যায়ন নেই। সেক্ষেত্রে আমি মনে করব বাংলাদেশের প্রেক্ষিতে গ্রামীণ নারী সমাজের রাষ্ট্রীয় উন্নয়ন এবং অর্থনৈতিক জায়গায় গ্রামীণ নারীদের শহুরে নারীদের চেয়ে ভূমিকা অনেক বেশি, এবং সেটিরই স্বীকৃতি প্রয়োজন। অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এটা বলার অপেক্ষাই রাখে না। আরেকটা বিষয় কিন্তু আমরা দেখছি যে আমাদের দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিন্তু নারীরা অধিষ্ঠিত, আদৌ আসলে কতটুকু মূল্যায়িত হচ্ছে নারীর এই ভূমিকা? নাকি আমরা মুষ্টিমেয় কয়েকজনকে দিয়ে তো আসলে বিচার করাটাও ঠিক না, আপনি কি মনে করেন? আচ্ছা, একটা কথা আমি আপনাকে বলি, খুব ভালো একটা কোশ্চেন। সংখ্যাধিক্য কোনো কিছুই প্রমাণ করে না। যখন গ্যালিলিও গ্যালিলি বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, উনি একাই ছিলেন, কিন্তু ওনার কি পরিণতি হয়েছে আমরা সবাই জানি, কিন্তু পরবর্তীতে সত্যটা কি প্রতিষ্ঠিত হলো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো কার্ল মার্কস বলেছেন সত্যটা একটা আপেক্ষিক ব্যাপার, আজ যা সত্য কাল তা সত্য নাও হতে পারে। তো আপনি যেটির কথা বলেছেন যে নারীরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে, আমিও অসম্ভব খুশি যে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী এবং উনি নারীর কথা চিন্তা করেন। কিন্তু পিতৃতন্ত্র যেটা যে রন্ধ্রে রন্ধ্রে যেভাবে কাজ করছে, এই কারণেই কিন্তু নারী উন্নয়নের পথে ওই গুরুত্বপূর্ণ পদে নারীরা থাকার ফলেও বাধাগ্রস্ত হচ্ছে, যেটা বলেছিলেন আপনি আগের প্রশ্নে যে চ্যালেঞ্জ। তন্ত্রটা এভাবে কাজ করে, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, পরিপাকতন্ত্রের কথা ধরেন, সেই ঘ্রাণ শক্তি থেকে শুরু হয় পরিপাকতন্ত্রের কাজ। এই তন্ত্রের কোনো একটা জায়গায় যদি ত্রুটি হয় আমরা কি শারীরিকভাবে অসুস্থ বোধ করি? তো পিতৃতন্ত্রটাও এমনভাবে আমাদের সাথে মিশে আছে, আমরা নারী কিংবা পুরুষ কেউই বুঝতে পারি না যে আমরা এই পিতৃতন্ত্রের ফসল বা প্রোডাক্ট। এবং এই কারণে আমরা যেভাবে কাজ করি পিতৃতান্ত্রিক সে কাজ করি, যেখানে বৈষম্যটা একদম ভেতরে বিদ্যমান, যার কারণ বৈষম্যের ফলেই উন্নয়নটা হচ্ছে না, ওই বৈষম্যের জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং এই বৈষম্যের ফলেই কিন্তু এই যে জেন্ডার চাহিদাটা তৈরি হয়েছে, যেটিকে আমরা বলি যে ব্যবহারিক চাহিদা, ডে টু ডে লাইফ। সে আমি অনেক কাজ করছি, আমার বাড়িতে লাঠির চুলার দরকার নেই, আমি গ্যাসে রান্না করছি, এটি আমার একটি সুবিধা করে দিচ্ছে মাত্র। কিন্তু আমি যদি একজন শিক্ষিত প্রশিক্ষিত নারী হই, নিজের আয় নিজে করি, নিজের আয়ের উপর আমার যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে কিন্তু আমার অবস্থানের পরিবর্তন হয়ে যাবে। তো সেই জায়গায় কিন্তু কাজ করছে আমাদের করা হচ্ছে না, যদিও নারীরা বিভিন্ন জায়গায়
গৃহবধূ হয়ে থাকতে হচ্ছে, তাকে দ্বৈত ভূমিকা পালন করতে যে সবসময় সে হিমশিম খেয়ে যাচ্ছে, আসলে এই দায়বদ্ধতাটা কাদের এবং দায়বদ্ধতার দিক থেকে তারা কি সেই কাজগুলোকে ঠিক মতো হচ্ছে? এটি ধন্যবাদ, খুব সুন্দর একটি দিকে আপনি আলোকপাত করেছেন, সেটা হচ্ছে এটি হচ্ছে সামাজিক শিক্ষার বিষয়। আমরা জানি পরিবার হচ্ছে আদিমতম সামাজিক প্রতিষ্ঠান এবং এই পরিবারের মাধ্যমেই কিন্তু রাষ্ট্র সমাজ এবং তারপরে রাষ্ট্র। কিন্তু ওই যে পিতৃতন্ত্রের কথা আবার বললাম, সেটি এমনভাবে কাজ করে পরিবারে করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো করছে, রাষ্ট্র করছে, মিডিয়া করছে, যার কারণে যে নারীর কাজের গুরুত্ব নাই। একসময় আমরা গৃহবধূ, এটি খুব একটি অবহেলিত শব্দের মতো ছিল, কিন্তু জানেন আপনারা আমরা যদি গৃহবধূদের কাজের মূল্যায়নটা অর্থনীতিতে করি তাহলে এখন মানে সমীক্ষায় বলে যে নারীর অবদান মূল অর্থনীতিতে 20%, 20%, কিন্তু ওইটি যদি আমরা মূল্যায়ন করি গৃহকর্ম তাহলে এটি 48% ছাড়িয়ে যাবে। এই কারণেই নারীরা গুরুত্ব এইখান জায়গাটাতেই কাজ করা হচ্ছে না। আমরা যেটা করছি সচেতনতামূলক কাজ করছি, আমি আপনি মানুষের জন্য কথা প্রথমে বলেছেন, একটি মানবাধিকার নিয়ে আমরা কাজ করি। এখানে খুব সাম্প্রতিক সময়ে আমরা একটি প্রচার অভিযান চালাচ্ছি যেটাকে নাম দিয়েছি আমরা মর্যাদায় গড়ি সমতা। কিভাবে মর্যাদাটা দিতে হবে, ওই যে অর্থনৈতিক গুরুত্বটা বিবেচনা করে একটা মানুষকে মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে, নারী না। তো নারী পুরুষের বৈষম্য, আমি বলি শারীরিক বৈষম্য, এটি বিধাতা প্রদত্ত, কোনো সমস্যা নেই সেখানে, কিন্তু এই শারীরিক বৈষম্যের কারণে যখন সে তার অর্থনীতিতে, তার রাজনীতিতে, সব কিছুতে সে যখন বৈষম্যের শিকার হয় তখনই ওই সমস্যাটা তৈরি হয়। কাজটা এখানে করতে হবে। আর দ্বৈত ভূমিকা, আমি আগে আরেকটা আমার প্রশ্ন একটা অংশ ছিল যে হিমশিম খেতে হচ্ছে সংসার, চাকরি, অনেক সময় দেখা যায় যে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও অনেক নারী শুধুমাত্র সন্তানের জন্য সে তার কাজ করতে পারছে না, তার মেধার বিকাশটা হচ্ছে না, সেক্ষেত্রে রাষ্ট্রের নিশ্চয়ই অনেক বড় একটা ভূমিকা আছে। আপনি এক্ষেত্রে কি আপনার মূল্যায়নটা কিরকম? ধন্যবাদ। শ্রম বিভাজনের কথা বললেন, নারীর জন্য এমন কিছু কাজ রাখা হয়েছে যেটি প্রাইভেট সেক্টরে, আমরা প্রাইভেট পাবলিক সেক্টর বলি, তো এই প্রাইভেট সেক্টরের কাজগুলোই গুরুত্বহীন, এটি বারবার ফিরে আসে, ইনভিজিবল আমরা বলি, দেখা যায় না, অদৃশ্যমান কিছু কাজের সাথে তারা জড়িত থাকে, ডাবল বার্ডেন যেটা আপনি বললেন। হ্যাঁ, যখন সে এই মেয়েটি যখন কাজ করার জন্য, চাকরি বাকরি করার জন্য বাইরে যাচ্ছে, অফিস আদালতে যাচ্ছে, ওই যে ভূমিকা তার গৃহে, ওখান থেকে সে কিন্তু পুরোটা মুক্ত হচ্ছে না, সেই জন্য সে হিমশিম খেয়ে যাচ্ছে। আরেকটি প্রসঙ্গ খুব সুন্দর যেটি বললেন যে সন্তান পালনের যে দায়িত্ব সেটি মায়ের উপরই এখন পর্যন্ত বাংলাদেশে পুরোটাই দায়িত্ব মায়ের উপরে, সে যেভাবে পারে সেটাকে সে তার ব্যবস্থাপনা করতে হয়, ম্যানেজমেন্টের মধ্যে চলে আসতে হয়। এখানে রাষ্ট্র একটি ভূমিকা নিতে পারে, নিশ্চিত একটি দিবা শিশু দিবা কেন্দ্র বেসরকারি উদ্যোগেও হতে পারে, বেসরকারি উদ্যোগেও হতে পারে, শহরের সভ্যতার সাথে এটি খুবই জড়িত, এটি খুবই জড়িত। গ্রামীণ সমাজে কিন্তু এখনো যৌথ পরিবার, সেই কনসেপ্ট থেকে মেয়েটি যখন কাজ করে তার শিশুটিকে পরিবারের অন্য সদস্যরা তখন সামলে নিচ্ছে, সেটি সেও কিন্তু নারী, পরিবারের যে অন্য সদস্য সবসময়, যে শ্রম বিভাজনের কারণে মেয়েদের যে নির্দিষ্ট কিছু কাজ রয়ে গেছে এবং এটি শতসিদ্ধ বলে ধরা হয়, এটা একটা চ্যালেঞ্জ নারীদের জন্য, শতসিদ্ধ বলে ধরা হয়, কিন্তু কোনো কিছু শতসিদ্ধ না। আপনি একটি জিনিস খেয়াল করেন, দেশে দেশে ভিন্ন কিছু ব্যাপার থাকে, কিন্তু আমাদের দেশে ধরে নেওয়া হচ্ছে এটি সূর্য ওঠার মতোই সত্য, যে মেয়েটি এই কাজ করবে তাকেই এই সেই ধারণা থেকে হচ্ছে, কিন্তু খুবই আরেকটা প্রসঙ্গ, খুব ভাইটাল প্রসঙ্গ আমি আনতেই যাচ্ছি, যদিও সময় খুব কম, একটু ছোট করে জানতে চাচ্ছি যে আপনি তো শিক্ষা নিয়েও প্রচুর কাজ করেছেন, শিশুদের শিক্ষা নিয়েও কাজ করেছেন, আপনি কি দেখছেন আসলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা, এটা আদৌ কি সেই মোরালিটিটা, সোশ্যাল ভ্যালুস, ফ্যামিলিজ ভ্যালুস একটা বাচ্চার মধ্যে সেটা কি গড়ে উঠছে, আর যদি নাই বা উঠে থাকে এখানে প্রতিবন্ধকতা কোথায়? নৈতিক শিক্ষার কথা বলছেন, অনেক ধন্যবাদ। কিছুদিন আগে মানুষের জন্য সহায়তায় আমরা একটা স্টাডি করেছিলাম, প্রায় 3 বছর হয়ে গেছে, সুপারিশগুলো আমরা সরকারের কাছে পেশ করতে পেরেছি, সেখানে
তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইটি আমরা দেখার চেষ্টা করেছি। আমি একটু ছোট্ট করে আপনাকে বলবো, নবম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইতে এরকম কিছু কথাবার্তা লেখা আছে, যেখানে এরকম লেখা আছে, এতিম শিশু সমাজের দুষ্ট গ্রহ এবং সে মানুষ হইবে না এটি নিশ্চিত, একটি স্টেটমেন্ট। দ্বিতীয়টি আমি বলছি যে যে বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়, বিবাহ বিচ্ছেদ ঘটে, সেই শিশুরা সমাজের জন্য পরিগ্রহ এবং নষ্ট হবে। তো এখন আপনি দেখেন যে শিশুটির বাবা কিংবা মা মারা গিয়েছে, যে শিশুটি বিবাহ বিচ্ছেদের শিকার, সেই শিশুটির কি সমস্যা? সে কিন্তু একই ক্লাসে বসে অন্য অন্য বন্ধুদের সাথে এই বইটা পড়ছে এবং তার মনস্তত্ত্বটা তখন কি হচ্ছে? তো আমাদের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে শিশু শিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে হবে, এটির আধুনিকায়ন করতে হবে। আধুনিকায়ন কিন্তু টেকনোলজি বেসড না, এটি হচ্ছে যে পরিবর্তনশীল করতে হবে, কারণ যদি চরম এবং পরম সত্য পৃথিবীতে কিছু থেকে থাকে সেটি হচ্ছে পরিবর্তন। পরিবর্তন, পরিবর্তনটা আসলে কি ধরনের হলে আপনার আপনার যদি কোনো সাজেশন থাকে, আপনি কি মনে করছেন যে মোরালিটিটা সেইভাবে গড়ে উঠবে শিশুর মধ্যে? জি, শিক্ষা কার্যক্রমের মধ্যে আমরা যৌন শিক্ষা বিষয়টি আনতে পারি, কিভাবে আনা যায় সেটি নিয়ে সেমিনার হোক, ওয়ার্কশপ হোক, বিশেষজ্ঞদের সাথে কথা বলা হোক, এবং একটি শিশু সে যে মানুষ সেটি আগে শিখুক, সে নারী কিংবা পুরুষ পরের বিষয়। দেখা যাচ্ছে যে এই যে আমাদের শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে নারীর ভূমিকা গার্হস্থ্য অর্থনীতিতে আছে, পুরুষের ভূমিকা এইভাবে না বলে, আমি যদি বলি একজন মানুষের ভূমিকা, আমি যদি বলি, আমি জানি না আপনি কিভাবে নিচ্ছেন, মানুষের ভূমিকা সেটি কি ভালো হয় কিনা আমি প্রশ্ন রাখলাম যারা এটি নিয়ে কাজ করেন। আমি ওই ব্যাপারে বিশেষজ্ঞ না, আমি একজন উন্নয়ন কর্মী, প্রায় দু দশক ধরে আছি, একদম আমার ব্যক্তিগত ধারণা যে একজন মানুষ হিসেবে কি করণীয়, আমাদেরও প্রত্যাশা, নাগরিক নাগরিক হিসেবে কি করণীয়, এটি চলে আসে এই পজিটিভ থিংকিং আমাদের মধ্যে বলে উঠুক। এটা আমরা সব সময় চাই। অনুষ্ঠান শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, আপনার দীর্ঘায়ু কামনা করছি, কর্মে সাফল্য কামনা করছি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কথা হচ্ছিল আজকে অতিথির সাথে। খুশি দুপুর আজকের আয়োজন এখানেই শেষ, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর।